আরে শরণাগত অনুষ্ঠানে, মহাপ্রভুর শরণাগত অনুষ্ঠানে। এই যে অনুষ্ঠান পরিচিতিতে শ্রীরূপ গোস্বামীর কথা বলছিলাম, যে তিনি একটু দূরে দূরে থাকছেন, মহাপ্রভুর থেকে একটু আলাদা আলাদা, আড়ালে আড়ালে এরকম করে থাকছেন। মহাপ্রভু তাকে খুবই স্নেহ করেন, খুবই ভালোবাসেন, কিন্তু তার ভেতরে একটা কোনো একটা অন্যায় বোধ আছে, একটা কোনো লজ্জা আছে, সংকোচ আছে। মহাপ্রভুর প্রতি শ্রীরূপের এই আচরণ দেখে অনেক ভক্ত আবার তার মধ্যে একটু চালাকি করছে, একটু কৌশল করবার চেষ্টা করছে। রাজকর্মচারী ছিল তো, নানান রকমের সব কৌশলে অভ্যস্ত। এই যে মহাপ্রভুর সঙ্গে দেখা না করে সোজা হরিদাসের কাছে চলে গেল, এটা 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 কিরকম? হ্যাঁ, মহাপ্রভুকে দেখতেই তুমি এসেছো বাবা, তুমি হঠাৎ হরিদাসের কাছে চলে গেলে। বাইরে মহাপ্রভুর প্রতি শ্রীরূপ যে অসম্ভব যাকে বলে নিষ্ঠা, তার অজস্র প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কি রে বাবা, বুঝি না তো কিছু। এর থেকে বুঝতে পারা যায় যে মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন, তার যারা ভক্ত, তারা ওই তারাও সাধারণ মানুষের মতোই আর কি। তারাও সন্দেহ করেন, তারাও আমার মতো ওর ভক্তি নয়, এই যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা তাদের মধ্যেও খুব রয়েছে। এর আগেও এরম হয়েছিল, শ্রীরূপ এবং সনাতন দুই ভাই রামকেলিতে মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম দেখা করতে এসেছিলেন, তখন ওই 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 সংকোচের জায়গা থেকে যে নবাবের চাকরি করেছি, সোজাসুজি তার কাছে যাননি, তারা আগে ওই নিত্যানন্দের কাছে গিয়েছিলেন, হরিদাসের কাছে গিয়েছিলেন। তো এই সূত্রে এই রূপ এবং সনাতন দুই ভাই হরিদাসের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তারপর তো দীর্ঘদিন দেখা হয়নি, তবুও নীলাচলে হরিদাসের ঘরে আসা মাত্রই হরিদাস তো শ্রীরূপকে চিনতে পারলেন। আরে এসো 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 বন্ধু এসো, এইরকম করে বরণ করে নিয়েছেন। তো তিনি শ্রীরূপকে বলছেন, তুমি যে আসছো সে কথা মহাপ্রভু আগেই আমাকে বলেছেন। তো সেদিন থেকেই শ্রীরূপ, যা বলছিলাম আপনাদের, হরিদাসের কুটিরেই থাকতে আরম্ভ করলেন। সকালবেলা মহাপ্রভু ঘুম থেকে ওঠেন, একবারে ভোরবেলা ওঠেন, উঠে মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেন এবং তার যে সকালবেলার যে আরতি এবং ভোগ সেই সমস্ত দেখে বাসায় ফেরবার সময় হরিদাসের কুটির একবার ঘুরে আসেন। তো সেদিনও গেছেন, এই শ্রীরূপ তাকে দূর থেকে দেখেছেন, দেখে একেবারে ওই ওই তার কুটিরে ঢোকবার যে গেট যাকে বলে, যার একেবারে মুখটা সেইখানে, যে উঠোন সেইখানে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম জানাচ্ছেন। মুখটা তো মাটির দিকে, মহাপ্রভু হয়তো তাকে দেখে চিনতে পারেননি। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত বলছি, যে শ্রী চৈতন্য দেব হরিদাসের ঘরে ঢুকেছেন, রূপ গোস্বামী একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে মহাপ্রভুকে প্রণাম করছেন। মহাপ্রভু বুঝতে পারেননি, মুখটা দেখতে পারেননি, তার ফলে বুঝতে পারেননি। তিনি সোজা গিয়ে হরিদাসের কাছে গেছেন, গিয়ে তাকে আলিঙ্গন দিয়েছেন। তা হরিদাস তাকে বললেন, প্রভু তোমাকে দণ্ডবত হয়ে প্রণাম জানাচ্ছে, তুমি তাকে দেখো। তো মহাপ্রভু চকিতে ঘুরলেন, ঘুরে তাড়াতাড়ি রূপের কাছে গেলেন, গিয়ে তাকে তুলে ধরলেন, ধরে আলিঙ্গন করলেন। আরে মহাপ্রভু স্পর্শে শ্রীরূপের সারা শরীর একেবারে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, শিহরিত হয়ে উঠল। তিনি ওই রূপ আর হরিদাস দুজনকে একসঙ্গে নিয়ে পাশের একটা নিরালা জায়গায় বসলেন, বসে কথা বলছেন, কথা বলছেন, গল্প করছেন, গল্প করছেন। বলো রূপ, বলো বৃন্দাবনের কথা, বলো আমাকে বৃন্দাবনের কথা, বলো সনাতনের কথা, বলো সনাতন কি করছে, কেমন আছে? তো শ্রীরূপ বললেন, যে সনাতনের সঙ্গে তো আমার দেখা হয়নি, আমি যখন গঙ্গাপথ ধরে প্রয়াগে আসছিলাম, সনাতন সেই সময়
ওই রাজপথ ধরে বৃন্দাবনে যাচ্ছিলেন। প্রয়াগে এসে তার বৃন্দাবনে পৌঁছানোর খবর পেলাম। আমি প্রয়াগ থেকে গৌড়ে এলাম, আর সেখানে আমার ভাই অনুপম, তার তো গঙ্গা প্রাপ্তি ঘটল, ফলে আমার নীলাচলে আসতে দেরি হয়ে গেল। তো মহাপ্রভু সেখানে থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে তো শ্রীরূপকে বললেন যে বেশ ঠিক আছে, তুমি হরিদাসের কুটিরেই থাকো, আমি যাই সমুদ্র স্নানে যাই, বলে সমুদ্র স্নানে চলে গেলেন। তো এইরকম মানে মহাপ্রভু হরিদাসের কুটিরে যান, গিয়ে এদের সঙ্গে কথা বলেন। তাই দিন বাংলার যারা ভক্ত তারা সব এসেছেন, তাদের নিয়ে গম্ভীরার যে চত্বর সেইখানে বসে আলাপ আলোচনা করছেন। তো এই বাংলার ভক্তদের সঙ্গে শ্রীরূপের পরিচয় করিয়ে দেবেন, তো শ্রীরূপকে ডেকে পাঠিয়েছেন। তো শ্রীরূপ তো প্রায় পাশে থাকেন হরিদাস যেখানে থাকেন, তো একই চত্বরের মধ্যে প্রায় বলা যেতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সেখানে গিয়ে উপস্থিত হলেন, মহাপ্রভু সকলের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিলেন। শ্রীরূপ সবাইকে প্রণাম করলেন, করে বললেন আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন। তারাও তাকে উপযুক্ত সম্মান জানালেন, আলিঙ্গন করলেন। তা মহাপ্রভু বিশেষ করে অদ্বৈত আচার্য নিত্যানন্দকে বললেন যে তোমরা শ্রীরূপকে কায় মনোবাক্যে আশীর্বাদ করো, যাতে সে কৃষ্ণ ভক্তিরস পরিবেশনে পারদর্শী হয়, সে যেন কৃষ্ণ ভক্তি প্রচার করবার প্রেরণা লাভ করতে পারে। তো শ্রীরূপ সত্যি সত্যি রাজকর্মচারী ছিলেন, তার অসম্ভব দক্ষতা ছিল। তিনি অবিলম্বেই বহু মানুষের, যারা শ্রী চৈতন্যদেবের ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের খুব প্রিয় মানুষ হয়ে উঠলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 BFM এ, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। BFM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেবের কথা বলছিলাম, শ্রীরূপ গোস্বামীর কথা বলছিলাম। রথযাত্রা এবার শুরু হবে, আর মাত্র কটা দিন বাকি আছে। তো প্রতি বছর যেরকম করেন মহাপ্রভু, সঙ্গে এবার অন্য ভক্তরাও আছেন, সবাই মিলে একসঙ্গে বসে ওই গুন্ডিচা মন্দির সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলেন নিজেরা, নিজেদের হাতে মন্দিরের চারপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন, যে আবর্জনা টাবর্জনা জমেছিল সেইগুলো সব দূরে সরিয়ে দিলেন। সব কাজের শেষে সবাইকে নিয়ে ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়ে স্নান সেরে জগন্নাথের আইটোটা, মানে সেটা জুঁই ফুলের একটা বাগান, সেখানে গিয়ে সবাই মিলে জড়ো হয়ে একসঙ্গে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি হলো। তো একদিকে বাংলার ভক্তরা রয়েছেন, বৃন্দাবন থেকে শ্রীরূপ এসেছেন, মহাপ্রভু তাদের নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছেন, আর শ্রীরূপ তার, তিনি যেখানে আছেন তার পাশেই থাকেন, সেই জন্য শ্রীরূপ প্রায়ই মহাপ্রভুর কাছে যান, বসে কথা বলেন, আলোচনা করেন, নানান রকম সব আলোচনা হয়। একদিন মহাপ্রভু শ্রীরূপকে নিয়ে একটা নিরিবিলি জায়গা, সেখানে আর কেউ নেই, এরকম একটা জায়গায় বসে বসে কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। তো হঠাৎ সেখানে ওই শ্রীরূপ তো একটা নাটক লিখেছিলেন কৃষ্ণলীলা, সেইটা নিয়ে তাকে নানান রকম প্রশ্ন করছেন। আর মহাপ্রভুই তাকে বলেছিলেন যে তুমি কৃষ্ণলীলা নিয়ে নাটক রচনা কর, এবং বৃন্দাবনে থাকাকালীনই শ্রীরূপ সেই নাটক লেখা শুরু করেছিলেন। এবং আপনাদের আগেই বলেছি যে বৃন্দাবন থেকে তিনি যখন আসছেন তখন সারাটা রাস্তা নাটক, নাটক কেমন করে তৈরি করব, নাটকটা নিয়েই মগ্ন হয়েছিলেন। তো তার মনের মধ্যে যা কিছু ভেবেছিলেন, এটা করব, ওটা করব, এইভাবে করব, এইভাবে সাজাব, সেগুলো একটা খাতায় লিখে রাখতেন, এবং পরে সেটা যেরকম হয় না একটা নোট করে রাখা, সেইটা আবার নাটকের মধ্যে সেগুলোকে সংযোজিত করতেন। তাই নিয়ে কথাবার্তা হচ্ছে মহাপ্রভুর সঙ্গে। ফিরে আসছি গানের পর 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। 92.7 BFM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রীরূপ গোস্বামী তো একরকম করে ছকে নিচ্ছিলেন, কিভাবে কি করবেন না করবেন সেটা লিখে রাখছিলেন, নোট করছিলেন। তারপরে তিনি একটা স্বপ্ন পেলেন, সেই স্বপ্নের মধ্যে দৈবী নির্দেশ পেয়েছিলেন, তার প্রেক্ষিতে আগে যেভাবে সাজাবেন বলে ভেবেছিলেন সেই সমস্তটা
পাল্টে গেল। তো এগুলো তো মহাপ্রভু জানবার সুযোগ ছিল না, জানবার কথা নয়। তবু জানা গেল যে কেমন করে যেন তিনি সে সমস্ত কথা জেনে ফেলেছেন। মহাপ্রভু বললেন যে তুমি তো এরকম এরকম করে ভেবেছিলে, তারপর তো এই পাল্টে ফেললে, তার ফলে তোমার তো এই রকম স্বপ্ন দেখেছিলে এইসব। তো তখন শ্রীরূপের মনে হলো যে মহাপ্রভু কে, তিনি তো সর্বজ্ঞ, তার কোনো কথা জানতে বাকি থাকে না। তো মহাপ্রভু শ্রীরূপের সঙ্গে আলোচনা করছেন, তার নাটক নিয়ে আলোচনা করছেন, করতে করতে হঠাৎ বললেন, কৃষ্ণকে বাহির না করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না যায় কাহাতে। মানে কৃষ্ণকে ব্রজের থেকে বাইরে বার করো না, ব্রজ ছেড়ে কৃষ্ণ অন্য কোথাও যাবে না। মানে যা যা কৃষ্ণলীলায় থাকছে সমস্তটাই যেন ব্রজের মধ্যে সীমাবদ্ধ, তাকে বাইরে প্রকাশ না হয়, কারণ এই সমস্ত তার অকট লীলা। মথুরা এবং বৃন্দাবনের কৃষ্ণ একই ব্যক্তি, কিন্তু তাদের দুজনের ক্ষেত্রেই তো ভাবের আবেশে ভিন্নতা আছে। তো স্বপ্নে পাওয়া সত্যভামার নির্দেশ পালন করতে গিয়ে শ্রীরূপের মনে কৃষ্ণের, কৃষ্ণ যেভাবে জন্মগ্রহণ করেছিলেন তাই নিয়ে কিছু প্রশ্ন জেগেছিল। কৃষ্ণ তো মথুরার কারাগারে দেবতী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, মানে মথুরায়, বৃন্দাবনের বাইরে। তাহলে কৃষ্ণলীলার যে এই যে বলছেন যে ব্রজভূমি থেকে বাইরে বার করো না, সেইটা তো গণ্ডগোল হয়ে যায়। তো শ্রীরূপ তো একটু মুশকিলের মধ্যে পড়ে গেল, তাহলে কৃষ্ণের জন্মটা আমি দেখাবো কি করে, সে তো অন্য জায়গায়, ব্রজভূমি নয়। তিনি তো বৈষ্ণবীয় তত্ত্বের রসজ্ঞ পণ্ডিত মানুষ, তিনি শ্রীকৃষ্ণের জন্ম কাহিনীর যে তথ্য এবং তত্ত্ব সেগুলো সবটাই জানেন। বিলাসমূর্তি নারায়ণ লীলা প্রকাশের অভিপ্রায়ে দেবকীর অষ্টম গর্ভে কৃষ্ণ রূপ নিয়ে চতুর্ভুজ ও মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণবীয় যোগমায়া দেবকীর গর্ভ আকর্ষণ করে নবরূপে দ্বিভুজ মূর্তিতে যশোদার অঙ্কে তিনি প্রকাশিত হয়েছিলেন। বিষ্ণুর যে আত্মমায়া সেটাই হচ্ছে যোগমায়া। তিনি তার স্বরূপভূতা না হলেও স্বরূপের সঙ্গে যুক্ত থাকার কারণে যোগমায়া হলেন, তাকে আবার চিৎশক্তিও বলা হয়। তো এই যোগমায়াই দেবকীর যে অষ্টম গর্ভ সেইটা করিয়েছিলেন, এবং তিনি কৃষ্ণ যে এই পৃথিবীতে এসেছিলেন তিনি তার কারণ। তো কৃষ্ণ তার যে আকাঙ্ক্ষা তার বাসনা চরিতার্থ করবার জন্য যেদিন যোগমায়ার সাহায্যে ব্রজে যশোদার কোলে আবির্ভূত হলেন, তখন থেকেই তার অপ্রকট লীলার সূচনা হয়েছিল, এবং সেই সময়ের পর থেকে কৃষ্ণ কিন্তু ব্রজ ছেড়ে আর কোথাও যাননি। তো শ্রী চৈতন্যদেব অপ্রাকৃত বৃন্দাবনের প্রেমরস আস্বাদনের লালসায় সবসময় তো ব্যাকুল হয়ে থাকতেন, তিনি মনে করতেন কৃষ্ণকে বৃন্দাবনের বাইরে নিয়ে গেলে রসবিকৃতি হবে, রসবিকৃতিটা ঠিক না। তাই তিনি শ্রীরূপকে বললেন যে কৃষ্ণকে বৃন্দাবনের বাইরে নিয়ে যেও না। শুনছেন রবিবারের শরণাগতে শ্রী চৈতন্যদেবের কথা, আরো কথা বলবার জন্য ফিরে আসব গানে পর। 92.7 কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে বাইরে চলে গেলেন, তখন তো সখীদের সঙ্গে তার একটা বিচ্ছেদ হলো, আর এই বিচ্ছেদ মানে হচ্ছে বিচ্ছেদ তো বিরহ তৈরি করে, বিরহ সৃষ্টি করে। কৃষ্ণ চলে যাওয়ার পর থেকেই সখীদের অন্তর বিরহের জ্বালায় দগ্ধ হচ্ছে, এবং সাধারণ নিয়মে প্রেমের পুষ্টিতে বিরহ যত বাড়ে মিলনের আকাঙ্ক্ষাও ততই প্রবল হয়ে ওঠে। সঙ্গমা বিরহ বিকল্পে বরমিহ বিরহ না সঙ্গমস্তস্যা, সঙ্গে সৈব তথৈক ত্রিভুবনমতি তন্ময়ং বিরহে। এই ত্রিভুবনের
ত্রিভুবন জুড়ে এসে তাকে আকাঙ্ক্ষা করি আমি, ত্রিভুবন জুড়ে এসে থাকি আমার কাছে। তার এই যে বিরহ জ্বালা, ত্রিভুবন জুড়ে কৃষ্ণকে দেখছেন সখীরা, তার ফলে তার এই বিরহ জ্বালা সহ্য করতে না পেরে তারা উন্মত্ত হয়ে উঠছেন। এই সব কথা বিবেচনা করে নাটকের যে রস, সেই রস যাতে কোনোভাবে নষ্ট না হয়, তাই নিয়ে সতর্ক করবার জন্যই মহাপ্রভু কৃষ্ণকে ব্রজের বাইরে নিয়ে যেতে বারণ করছেন। এবং তার রূপায়ণে কৃষ্ণ লীলা নিয়ে রচিত নাটকে দুটো লীলা এক করে বর্ণনা করতে আপত্তি করছেন। কৃষ্ণ যিনি মহিষী সত্যভামা, তিনি দ্বারকার অধীশ্বরী, হয়তো সেই জন্যই তিনি বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলা একসঙ্গে যুক্ত করে কৃষ্ণলীলা নাটক রচনা করতে নিষেধ করেছিলেন। তাহলে মহাপ্রভু সত্যভামার নির্দেশই সমর্থন করলেন। তো শ্রীরূপ এই যে দুটো মত বুঝতে পেরেছিলেন যে বৃন্দাবন প্রেয়সী শ্রীরাধা এবং সখীদের সঙ্গে অপ্রাকৃত বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে যে প্রেম মাধুর্য লীলা সংঘটিত হয়েছিল, তা ছিল তার অপ্রকট লীলার অন্তর্ভুক্ত, কিন্তু দ্বারকায় তার ঐশ্বর্যমণ্ডিত লীলা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ খুব সোজা কথায় আমি যদি বলি, বৃন্দাবনের যে কৃষ্ণ আর দ্বারকার যে কৃষ্ণ, এই দুই কৃষ্ণ এক নন। ঐতিহাসিক দিক থেকে এক কি এক নন আমি সেই কথা বলছি না, কিন্তু একজন মানুষ, আমি যদি মানুষের জায়গা থেকে দেখি, একজন মানুষ ঘরে একরকম, বাইরে আর এক রকম, এই দুজনকে একসঙ্গে রাখলে হৃদয়ে ওই আবেগ, সেই আবেগটা ওরকম করে তৈরি হতে পারে না। তার ফলে শ্রীরূপ গোস্বামী ঠিক করলেন যে না, এই দুটো কাহিনী একসঙ্গে সংযুক্ত করে রচনা করা ঠিক হবে না, তাতে কোথাও একটা নাটকের যে ভাব বিকাশ, যে যে মিলনের যে রূপ, যে রস, সেইটা ঠিক মতো প্রতিষ্ঠিত হবে না। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু। শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রীরূপ গোস্বামী তাহলে ব্রজলীলা নিয়ে তিনি রচনা করছেন, বিদগ্ধ মাধব, আর পুরলীলা নিয়ে রচনা করছেন ললিত মাধব নাটক। বিদগ্ধ মাধব নাটকে তিনি বসন্ত রজনীর রাসলীলা কাহিনী বিস্তার করলেন এবং ললিত মাধব নাটকে অন্য আরেকটা বিষয়, আলাদা আলাদা দুটি নাটক রচিত হলো। তো যাই হোক, রথযাত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে। মহাপ্রভু তো অনেক আগে থেকে তার ভক্তদের নিয়ে যেখানে রথযাত্রা হবে সেই অনুষ্ঠানের জায়গা সেখানে পৌঁছে গেছেন। প্রচুর মানুষ এসেছেন, প্রচুর মানুষ। তো তারা দেখছেন যে রথের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু ভক্তদের নিয়ে প্রেমাবেশে নৃত্য করছেন, গান করছেন, কীর্তন হচ্ছে, সমস্ত আকাশ বাতাস একেবারে মুখরিত হয়ে উঠছে। স্বরূপ আছেন রায় রামানন্দ, মুকুন্দ, মাধব, গদাধর, বাসুঘোষ, গোবিন্দ, এরা সব তাকে ঘিরে রয়েছেন, তার সঙ্গে গলা মিলিয়ে কীর্তন করছেন। তার ডান দিকে রয়েছেন নরহরি, বাঁদিকে গদাধর, সামনে অদ্বৈত আচার্য নিত্যানন্দ। দুহাত তুলে, আপনারা সেই ছবি সকলেই দেখেছেন, দুহাত তুলে তারা নাচছেন, ওই চৈতন্যদেবের তালে তালে সব নৃত্য করছেন। মাঝে মাঝে হরিবোল 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 হরিবোল, চারদিকে কাঁসর ঘন্টা বাজছে, রাবাব বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, আসছেন আসছেন আসছেন, জগন্নাথ আসছেন। সেবকেরা জগন্নাথ সহ আরো আরো তিন বিগ্রহ তাদের নাচাতে নাচাতে বাইরে বার করে নিয়ে আসছেন, আর সবাই চিৎকার করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। বাচ্চা একেবারে দুধের শিশু, যে তাকে যেমন হাত ধরে কোমর ধরে হাঁটায়, তাকে পাহান্ডি বলে ওদের ভাষায়, সেই রকম করে ধরে 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 কোমর ধরে ধরে তিন বিগ্রহ তাদের মন্দিরের সিংহাসন থেকে নামিয়ে এনে রথের উপর রাখা হলো।
প্রভু জগন্নাথ রথের উপরে বসে আছেন, আর চৈতন্যদেব তার সামনে দাঁড়িয়ে একেবারে অপলক দৃষ্টিতে জগন্নাথের দিকে তাকিয়ে রয়েছেন, অপলক দৃষ্টিতে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রবিবারের শরণাগত, যা বলছিলাম আপনাদের, মহাপ্রভু এক দৃষ্টে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে রয়েছেন, আর তার মুখ থেকে কিছু 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 কথা বেরিয়ে আসছে, কিছু কথা ঠিক বোঝা যাচ্ছে। মহাপ্রভু কি বলছেন যে, বহুকাল পরে তোর লাগ পাইলাং, অন্তরে রাখিমু ভরি নাহি ছাড়ি যাং। বহুকাল পরে তোমার দেখা পেয়েছি, তোমাকে অন্তরে রেখে দেব, তোমাকে ছেড়ে দেব না। সেই সময় সর্বভারতীয় ভাষা হিসেবে তো সংস্কৃত ভাষার চল ছিল। মহাপ্রভু খুব ভালো সংস্কৃত জানতেন, কিন্তু সাধারণত রথযাত্রার মতো অনুষ্ঠানে তো এমনি লোকজন আসতেন যারা সংস্কৃত তত ভালো জানেন না। তো তাদের বোঝবার সুবিধের জন্য যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক পদ, এই সমস্ত ব্যবহার করতেন। কখনো কখনো বাংলাতেও কথা বলতেন, ওড়িয়াতে কথা বলতেন ওখানকার মানুষজনের সঙ্গে। তো মহাপ্রভু একবার উচ্চ ঈশ্বরে নাম গান করতে করতে কীর্তন করছেন, আবেশে একেবারে লিপ্ত হয়ে পড়েছেন, বাচ্চকে লুপ্ত হয়ে গেল, পড়ে যাচ্ছিলেন। নিত্যানন্দ তার পাশে থেকে থেকে যাচ্ছেন, পড়ে যাচ্ছেন দেখে চকিতে তাকে বুকে জড়িয়ে ধরে আটকালেন। মহাপ্রভু তখন আবেশের একেবারে পূর্ণ মাত্রা, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তিনি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। গোবিন্দ দাস পদকর্তা, তিনি বলছেন যে, নিত্যানন্দ মুখ হেরি বলে পহু হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ ডাকে উচ্চ ঈশ্বরে, সংহারি শ্রী বৃন্দাবন প্রাণ করে উচ্চাটন, পরশ করে রায়ের করে। 92.7 রবিবারের শরণাগত, মহাপ্রভুর কথা বলছি আপনাদের। রথযাত্রার সময় মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন, আরো কথা বলবো, ফিরে আসছি গান পর। 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে রয়েছেন মহাপ্রভু, অস্ফুটে একটা দুটো কথা বলছেন। কি কথা বলছেন? এটা একটা শ্লোকের একটুখানি অংশ হয়তো তার মুখ থেকে বেরোল। ইয়াহ কৌমার হর সব এবহি ব্যবস্থা এব চৈত্রক্ষেপাস্তে, জড়ি 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 এরম একটা বলছেন। কি কি বলতে চাইছেন কেউ বুঝতে পারছে না। একমাত্র স্বরূপ তার কিছুটা উপলব্ধি করেছিলেন, এবং শ্রীরূপ তো তখন সেখানে উপস্থিত ছিলেন, তিনি তো পণ্ডিত মানুষ, এবং তিনি মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তিনি তার শ্লোকের কিছুটা মর্মোদ্ধার করতে পেরেছেন, এবং মর্মোদ্ধার করে মহাপ্রভুর মনের ইচ্ছেটা বুঝে তিনি তার মতন করে একটা শ্লোক নিজে মনে মনে তৈরি করলেন, কিন্তু কাউকে বললেন না, কাউকে বললেন না। তো যাই হোক, যে কথা বলছিলাম, বড় দণ্ডার বিশাল প্রান্তর, সেইখানে রথের উপরে জগন্নাথ দেব বসে রয়েছেন, মহাপ্রভু তার ভেতরে ওই যে রাধারানীর যে ভাব, সেই ভাব জেগে উঠেছে, অভিমানে প্রিয়তমের কাছে নিজের যে মনের আকাঙ্ক্ষা, মনের বেদনা, সেইটা ব্যক্ত করতে ইয়াহ কৌমার হর এই শ্লোকটা তাকে শোনালেন। কুরুক্ষেত্রের প্রান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলন হয়েছিল। শ্রীরাধা তখনকার পরিবেশ আর পরিস্থিতির কারণে তার সঙ্গে মিলন ও সুখ উপলব্ধি করতে পারেননি। তার মনের ভেতরটা একটা জ্বালায় জ্বলে উঠছিল, তিনি তার ভেতরে খুব কষ্ট হচ্ছিল, নানান রকম দুশ্চিন্তা হচ্ছিল। তো অভিমানে মহাপ্রভুর চোখ থেকে জল বেরিয়ে আসছে, কিছু দেখতে পাচ্ছেন না ভালো করে, কণ্ঠরুদ্ধ হয়ে গেছে, শরীরটা কিরম এলিয়ে পড়েছে, শিথিল হয়ে গেছে। রথের উপরে চড়ে প্রিয়তমর কণ্ঠলগ্ন হবেন, সে শক্তি নিঃশেষ হয়ে গেছে।
কতদিন পরে প্রাসাদ ছেড়ে উন্মুক্ত স্থানে আজ তাদের মিলন হচ্ছে, কিন্তু এই কোলাহলমুখ প্রান্তরে ঐশ্বর্যমণ্ডিত পরিবেশে মিলন সুখে তৃপ্তি আসছে না, বুক ভেঙে যাচ্ছে যেন বিরহের সুতীব্র জ্বালা। শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলনের সময় রাধার অন্তর উদ্বেল হয়ে উঠেছিল। তিনি তাকে কুরুক্ষেত্র ছেড়ে বৃন্দাবনে নিয়ে যেতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই এইখানে না, এইখানে এইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে না, এইখানে তুমি 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 চলো, তুমি চলো বৃন্দাবনে, ফিরে চলো বৃন্দাবনে। সহচরীদের কাছেও বলেছিলেন সে কথা যে কৃষ্ণের সঙ্গে আমার আমার কুরুক্ষেত্রে মিলন হয়েছে, আমি তো রাধাই রয়েছি, আমি তো ভেবেছিলাম যে সেই মিলন আমার খুব ভালো লাগবে, খুব মন ভরে যাবে, এটাই তো সত্য, কিন্তু কিন্তু তবু হলো না, হলো না। আমার আমার কেবলই সেই যমুনা তীরের কথা মনে পড়ছে, সেই যমুনা তীরের মনের জন্য আমার মন আকুল হয়ে উঠেছে। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত। আরো কিছু কথা বলবো, আরো একটু সময় আছে, ফিরে আসছি গানের পর। পর রবিবারের শরণাগত শেষ পর্ব, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম শরণাগত। তো এই যে শ্রীরাধার কুরুক্ষেত্রের প্রান্তরে কৃষ্ণকে দেখে যা মনে হয়েছিল যে না হলো না, হলো না, হলো না, মিলন হলো না, আমার মন কাঁদছে বৃন্দাবনের জন্যে, আমার মন কাঁদছে যমুনা তীরের জন্যে, তো মহাপ্রভুর অন্তরে ওই রকম চারপাশে ওই রকম সব ঐশ্বর্যমণ্ডিত একটা পরিবেশ, তার মধ্যে দাঁড়িয়ে মহাপ্রভুর অন্তরেও সেই রকমের একটা ভাব জেগে উঠেছিল। সেই ভাবে আক্রান্ত হয়েই তিনি ওই যে রাধা কুরুক্ষেত্রের মাঠে যে শ্লোক উচ্চারণ করেছিলেন, সেই শ্লোক উচ্চারণ করলেন, যিনি কৌমার কালে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন। জ্যোৎস্নায় আলোকিত চৈত্র নিশীথে প্রস্ফুটিত মালতি ফুলের সৌরভ রয়েছে, কদম্ব কানন থেকে মধুর সমীরণ বয়ে আসছে, আমি সেই নায়িকা উপস্থিত আছি, তবু রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য মন আমার উৎকণ্ঠিত হচ্ছে। শ্রীরূপ এই শ্লোকটা লিখে কাউকে কিচ্ছু না বলে গোপনে কুটিরের চালে গুঁজে রেখে দিয়েছেন। তা মহাপ্রভু প্রত্যেক দিন সকালবেলা, আপনাদের তো বলেছি, হরিদাসের কুটিরে আসেন, তো এসেছেন, এসে ওই কুটিরের বাতায় গুঁজে রাখা একটা তালপাতা, তালপাতাতে লেখা হতো তখন তো, কাগজে তো আর নয়, সেই তালপাতা দেখতে পেলেন। দেখি 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 কি এটা বলে খুলে দেখলেন, শ্রীরূপের লেখা একটা শ্লোক। তো লেখাটা পড়লেন, যত পড়ছেন তত বুকের ভেতরে যেন সমুদ্রের ঢেউ ভাঙছে। তা শ্রীরূপ তখন সেখানে ছিলেন না, তিনি আবার সমুদ্রে স্নান করতে গেছেন। তা মহাপ্রভু তালপাতায় লেখা সেই শ্লোকটা জোরে জোরে পড়ে শোনাচ্ছেন, জোরে জোরে পড়ে শোনাচ্ছেন, মানে নিজেকেই শোনাচ্ছেন আর কি। এমন সময় শ্রীরূপ স্নান সেরে বাসায় ফিরে এসেছেন, আর কুটিরে প্রবেশ করবার সময় শুনতে পেলেন মহাপ্রভু তার শ্লোকটা পড়ছেন জোরে জোরে। তো শ্রীরূপ খুব একবারে সংকোচে সন্তর্পণে পাশে গিয়ে দাঁড়িয়েছেন। মহাপ্রভু শ্রীরূপকে পাশে দেখেই তার গায়ে চাপড় দিয়ে বললেন, তুই আমার মনের কথা কি করে বুঝলি, আমার মনের ভাব কি করে বুঝলি রে, মানে তুই বলে ফেলেছেন আর কি, এত আনন্দ হয়েছে তার। তারপর জড়িয়ে ধরেছেন, আর স্বরূপ আবার ঠিক সেই সময় সেখানে হাজির হয়েছেন। মহাপ্রভু তাকে ডেকে বললেন যে এটা বিচার করো তো, বিচার করো। আর শ্রীরূপ আমার মনের কথা কি করে জানলো, কি করে জানলো? তো স্বরূপ তাকে বলছেন যে প্রভু তোমার কৃপা পেয়েই তো তার মধ্যে এমন শক্তি জাগ্রত হয়েছে। তো মহাপ্রভু বললেন যে হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি বৃন্দাবন থেকে ফেরার সময় শ্রীরূপকে প্রয়াগে পেয়েছিলাম, আর তখনই তাকে দেখে যোগ্য ব্যক্তি বলে মনে হয়েছিল, তাকে কৃষ্ণতত্ত্ব রসতত্ত্ব সমস্ত তত্ত্বের শিক্ষা দিয়েছিলাম। স্বরূপ তুমি শ্রীরূপকে কৃপা করো, শ্রীরূপকে কৃপা করো।
তো শ্রীরূপকে শিক্ষা দেবার জন্য স্বরূপকে দায়িত্ব দিলেন। আজকের শরণাগত এই পর্যন্তই থাক। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকের মতো শেষ হলো শরণাগত, রবিবারের শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। আর শরণাগত অনুষ্ঠানে, মহাপ্রভুর শরণাগত অনুষ্ঠানে, এই যে অনুষ্ঠান পরিচিতিতে